উচ্চতা হচ্ছে 12 ইঞ্চি, পাশে হচ্ছে 15 ইঞ্চি এবং গভীরতা হচ্ছে 12 ইঞ্চি। তো যারা আপনারা ভাবতেছেন যে আলমিরার ভিতরে বা কেস টেবিলের ভিতরে, কেবিনটের ভিতরে কোথাও কোনো কিছুর ভিতরে হিডেন করে একটা লকার রাখতে চাচ্ছেন, অথবা ওপেন ওয়ালে হ্যাং করে লকার রাখতে চাচ্ছেন, তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন। কেন আমরা এখন তা দেখে নেব। এর আগে যে লকারগুলো আসতো ওইগুলোতে আমরা কিন্তু স্ক্রিন পেতাম না, এবং তার পাশাপাশি ইমার্জেন্সি ব্যাটারি বক্স পেতাম না। এর সাথে কিন্তু স্ক্রিনও রয়েছে, এবার ইমার্জেন্সি ব্যাটারি বক্সও রয়েছে, এবং আরেকটা ফিচার যেটা নতুন আসছে সেটা হচ্ছে অ্যালার্মিং সিস্টেম। একে একে আমি সবই দেখাবো। এটা কিন্তু 4 থেকে 8 ডিজিটের একটা যে কোনো পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি, যেমন 1 2 3 4 আমি সেট করেছি, লকারটি খুলে গেল, এবং লকারের ভিতরে কী কী রয়েছে আমরা তা দেখে নেব। এখানে একটা সেলফ আছে যেটা আপনারা আপ ডাউন করতে পারবেন, খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি লকার। কেন বলবো আমি এটাকে স্ট্যান্ডার্ড সাইজ, কারণ কি দেখেন অফসেট সাইজের যে কোনো পেপার কিন্তু আপনারা এটাতে রাখতে পারবেন, ঠিক আছে? দেখেন এটা একটা অফসেট A4 সাইজের পেপার, যার কারণে ওয়াল এবং ফ্লোরের সাথে অ্যাটাচ করে রাখলে কেউ যদি উঠে জাগে নিয়ে যেতে চায় সেটা কিন্তু পারবে না। কেন? প্রথমে তাকে গেট ভাঙতে হবে, আর গেট ভাঙলে তো এমনি জিনিস নিতে পারবে, এই লকার আর উঠে জাগে নিয়ে গিয়ে কি লাভ করে। তারপরে যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অ্যালার্মিং সিস্টেম। কেউ যদি এটাকে খোলার চেষ্টা করে, 3 বার যখন ভুল পাসওয়ার্ড দিবে তখন কিন্তু এটাকে অ্যালার্ম দিয়ে জ্বলবে। আপনার অ্যালার্মিং সাউন্ডটা খুবই লাউড একটি সাউন্ড আপনারা দেখতেছেন, 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা চলবে, এবং সঠিক পাসওয়ার্ড দিলে কিন্তু অফ হয়ে যাবে। এবং আপনারা কিন্তু 4 থেকে 8 ডিজিট যে কোনো পাসওয়ার্ড আপনাদের মন মতো সেট করতে পারবেন, এবং এছাড়াও পেয়ে যাচ্ছেন কিন্তু টাইম, ডেট এবং সব কিছুই কিন্তু সেট করতে পারবেন। এবং আরেকটা উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে, যদি কখনো ব্যাটারিতে কোনো প্রবলেম হয়, অন্যান্যগুলো কিন্তু সিক্রেট যে ওয়েটা ওইটা অবলম্বন করতে হয়, কিন্তু এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইমার্জেন্সি ব্যাটারি বক্স সিস্টেম, যার মাধ্যমে আপনারা বাইরে থেকে লাইন দিতে পারবেন, ঠিক আছে? এর পাশাপাশি কিন্তু আপনারা এই লকারটাতে পেয়ে যাবেন 10 বছরের রিপ্লেসমেন্ট লকার। হ্যাঁ, 10 বছরের রিপ্লেসমেন্ট লকারটি পেয়ে যাবেন এই লকারটিতে। এবং যে কোনো সময় আপনি আমাদের কাছ থেকে যদি লকার করে করেন, আমরা কিন্তু বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এই স্লোগানে বিশ্বাসী না, আমরা হচ্ছে বিক্রিত মাল ফেরত নিয়ে থাকি। কেন? কারণ হচ্ছে আপনার হইতে পারে যে 2-4 বছর পরে আপনার লকারটা আর ইউজ করতে ভালো লাগতেছে না, তখন আপনি আমাদের এই লকারটা আমাদের কাছে ফেরত দিয়ে আপনি কিন্তু নতুন লকার নিতে পারবেন। তার বদলেতে আপনি এই লকারের কিছু টাকা আপনার মাইনাস হবে, এবং এর মাধ্যমে আপনারা কিন্তু নতুন নতুন লকার নতুন নতুন সময়ে মানে আপগ্রেড যখন হচ্ছে তখন কিন্তু আপনারা নিতে পারবেন, অ্যাজ লাইক ফোনের মতো। সো দেরি কেন, আপনারা যারা লকার করে করতে চাচ্ছেন, এছাড়া আপনারা যারা চাচ্ছেন ছোট বড় অন্যান্য যে কোনো সাইজের লকার, অ্যানালগ ডিজিটাল, আমরা 40 বছর যাবৎ বিজনেস করে আসতেছি আল্লাহর রহমতে সাফল্যের সাথে, এবং আমাদের 10-10-এর অধিক শোরুম রয়েছে, ডিসপ্লে সেন্টার রয়েছে, আপনারা কিন্তু সরাসরি এসে দেখে অথবা অর্ডার করেও আপনারা আমাদের কাছ থেকে লকার ক্রয় করতে পারবেন। সো যারা লকার ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আপনাদেরকে ইনভাইট করতেছি, এবং এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি, ঠিক আছে? নো নিড অ্যাডভান্স, আপনি যে কোনো সময় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারবেন, এবং ইনবক্সে আপনারা বিভিন্ন ডিটেলসের ডিটেলস নিতে পারবেন লকারের। এছাড়াও যাদের লকারে কোনো প্রবলেম হয়েছে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে লকার রিপেয়ারিংও করতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি, লকার শুধু বিক্রি করা পর্যন্তই কিন্তু আমাদের আপনাদের সাথে সম্পর্ক শেষ না, আফটার সেলস যে সার্ভিসটা এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।